বেদজ্ঞরা বললেন, যেমন এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া যায়, সপ্তসাগর পার হয়ে যেমন বিদেশে যাওয়া যায়, তেমনি প্রচেষ্টার মাধ্যমে তোমাদের মধ্যে যত শিরা উপশিরা রয়েছে, রক্তকণিকা রয়েছে এবং তোমাদের দেহ মন এমনই প্রস্তুতির মধ্যে রয়েছে যে তোমরা তার দ্বারা অনন্ত মহাকাশের যেথায় সেথায় অনায়াসে যাতায়াত করতে পারো, যোগাযোগ করতে পারো, তারই ক্ষমতা রয়েছে এই দেহ বিনা যন্ত্রে। কথাটা মনে রেখো, এত বড় বটবৃক্ষ কিন্তু তার বীজ এতটুকু, কয়েক শত বীজ একটা কৌটোয় রাখা যায়, কিন্তু একটা বটগাছ তার আকার ধারণ করলে কয়েকশো লোক তার ছায়ায় বসতে পারে। তেমনি এই মহাকাশে মহান সৃষ্টিকল্পে যে যে বিষয়বস্তু দিয়ে এই মন গড়া, তাতে কি কি আছে? আলো আছে, জল আছে, বাতাস আছে, মাটি আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবার মিশ্রণে মিশ্রিত, যাকে ক্ষিতি অপ তেজ মরুত বোম বলে, এদের সবার সংমিশ্রণে তৈরি এই দেহ। সূর্য কত বড়, বিরাট! বাতাস কত বড়, মাটি কত বড়! তারাই হলো আমাদের পূর্বপুরুষ, তাদের থেকেই আমাদের জন্ম। সুতরাং আমাদের এই দেহ মন সূক্ষ্মাকারে যখন ছিল, তখন ছিল আকাশে, বাতাসে, জলে, মাটিতে, শস্যে, খাদ্যে, তারপর বিরাজ করতাম রক্তে, বীর্যে। যখন ভূমিষ্ঠ হলাম, তার আগে গর্ভে ছিলাম, তখন আমরা সূক্ষ্মাকারে, সূক্ষ্মাবস্থায় এই জগতে, এই বিশ্বের সর্বত্র বিরাজ করতাম। জানি না, কারণ সব ভুলে গেছি। ভুলে গেলেও তো বিজ্ঞান, যুক্তি এবং গণিত বলে দিচ্ছে আমরা সবাই পেটে ছিলাম। পেটে হঠাৎ করে তো এলাম না। আমরা কোথায় গিয়ে আটকে পড়েছি? আমরা আটকে পড়েছি না পারার দিকটায়। পারার দিকটায় যেমন সাধনা করে পারা যায়, আবার ওদিকে না পারার দিকে পারব না, হতে পারে না, অসম্ভব, এই সবে আমরা সফলতা লাভ করেছি। তাই না পারার দিকটায় সফল হয়েছি। আমাদের ভেতরে যে যন্ত্রগুলো আছে, এগুলো সৃষ্টি হয়েছে জানার দিকে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেদিক থেকে আমরা তো কোনো কাজ করছি না। আমরা আত্মসুখী, আমরা এই দেহের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্যই ঝাঁপিয়ে পড়ছি। এতটুকু ইন্দ্রিয়, এতটুকু তৃপ্তি, তার জন্যই আজকে সমাজে চলছে হাহাকার, নানা রকম ছল চাতুরি প্রবঞ্চনায় সমাজ ভরে গেছে। কিন্তু ধর্মের যে আসল তত্ত্ব, আসল তথ্য, তা তো আজও এলো না। আজও সমাজ সেই বিভ্রান্তির অবস্থায় রয়েছে, আজও ধর্মকে নিয়ে চলছে ছিনিমিনি। সেদিন বিচক্ষণেরা বলেছিলেন, আজকের যে সমস্যা চারিদিক থেকে দেখা যাচ্ছে, একদিন এই সমস্যা নিয়ে বেশিরভাগ লোক ব্যবসা পাতিয়ে বসবে। তারা এই ইহকালের পরকালের ব্যবসা করবে, আত্মার ব্যবসা করবে, বিগ্রহদের বসাবে, মূর্তি নিয়ে ব্যবসা করবে, ধর্ম নিয়ে ব্যবসা করবে, মঠ মন্দির তৈরি করবে, সাধু গুরু মহান অবতার নাম নিয়ে বেশিরভাগ ব্যবসা পাতিয়ে বসবে। এটা 50,000 বছর আগের কথা। ঠিক দেখো, সেই জিনিস আজ দাঁড়িয়ে গেছে সমাজের বুকে। কত দুঃখের কথা, ধর্মকে কিভাবে বিকৃত করেছে। আজ দেখো কিরকম ভাবে আত্মার মুক্তি, শান্তি, সস্তায়ন, যাগযজ্ঞ, পূজা পার্বণের নামে কত রকম ব্যবসা পাতিয়ে বসেছে। অনেক সাধুগুরুরা সমাজে বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করার ফলে
আজ আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখো। আজ মা বোনেরা খেতে পায় না, বাল বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা নেই। ধর্মে তো এই কথা বলেনি, ধর্ম মানুষকে বাঁচাবে, ধর্ম সবাইকে সুন্দরভাবে তৈরি করবে, ধর্ম দুর্নীতি অপরাধ এবং শোষণের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু কোথায়? চারিদিকে আমরা এমন সংস্কারের বেড়া জালে রয়েছি, এত দুর্নীতির জালে, চিন্তা করা যায় না। তাহলে এই ধর্মে আমাদের কি প্রয়োজন বলো? খাওয়া পড়ার ব্যবস্থা নাই, উচ্ছৃঙ্খলতায় ভরা, ব্যবধানে ভরা, বৈষম্যে ভরা, জাতিগত দিক থেকে, নীতিগত দিক থেকে ধর্ম কোথায়? আমিও তো সাধুগুরুদের মতো লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারতাম, মনায় আসে। 3 কোটি যার সন্তান, সেখানে কয়েক লক্ষ টাকা উপার্জন করতে মোটেই অসুবিধা নেই। শুধু শিষ্যের মাথায় হাত বোলানো, শনির দশা রাহুর দশা বলে আমি যদি প্রতিকার করতে শুরু করি, তবে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি। কিন্তু এটা ঘৃণ্য, এটা অপরাধ। নিরীহ সন্তান যারা আমার উপর নির্ভরশীল, যারা আমাকে বাপ বলে জানে, সেই সমস্ত নিরীহ সন্তানদের ওপর পরগাছা হয়ে সমাজকে শুষে নেওয়ার চেয়ে বড় অপরাধ আর কিছু নেই। কিন্তু আজ তাই করছে। বেদ বলেছেন, সমাজের যত আগাছা আছে, পরগাছা আছে, সব উচ্ছেদ করো। এক শ্রেণীর ব্যক্তিরা সমাজের রক্ত চুষে ভরপেট হচ্ছে, আর এক শ্রেণীর ব্যক্তিরা শুকিয়ে মরছে। চিন্তা করে দেখবে, গ্রামাঞ্চলে যাই, হাজার হাজার সন্তানদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তাদের শিক্ষা দীক্ষার সাথে কোনো স্পর্শ নাই, ধুলায় লুটাচ্ছে। কেন নাই? কেন এই বৈষম্য? এই বৈষম্য দূর করতে না পারলে সমাজ কখনো পবিত্র হবে না। আমি রাজনীতি করতে চাই না, রাজনীতির মঞ্চে আমরা নাই, আমরা গদি চাই না, কোনো কিছুর প্রয়োজন আমাদের নাই। সমস্ত ভারতবর্ষের মুখের গ্রাস যারা কেড়ে নিচ্ছে, সেই সমস্ত শয়তানদের সাথে আমরা মোকাবিলা করতে চাই। এভাবে চলতে পারে না। একজনও কি কর্মবীর ছিলেন না? একজনও কি নেতা ছিলেন না এই সমাজে, ভারতের বুকে, যারা রুখে দাঁড়িয়ে সবাইকে এক করে লাঠি ধরতে শেখায়, সবাইকে প্রেম দিতে শেখায়? কোথায়? মহান অবতার এত, কত গ্রন্থে, কত ছন্দে, কত গীতে চারিদিক ছেয়ে গেছে, কিন্তু কোথায়? আমরা দেখব তার ফল। ফল তো দেখতে পাচ্ছ, হাহাকার। হাহাকার যার ফল, সেই ধর্ম আমাদের প্রয়োজন নেই। যে ধর্ম সমাজকে নিঃশেষ করে ফেলছে, যে ধর্ম সমাজকে নির্যাতিত করছে, জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদে ভরে ফেলছে, সেই ধর্ম আমাদের দরকার নেই। আমরা চাই সেই ধর্ম, যে ধর্মে সবাই এক হয়ে একান্নভুক্ত পরিবারের মতো সুন্দরভাবে জীবনযাপন করবে। 5 বছর বয়স থেকে আমি এই বীণাই বাজাচ্ছি। বহু অপবাদ, বহু লাঞ্ছনা, বহু গঞ্জনা নিয়ে, নির্যাতিত হয়ে, কঠিন কঠিন সমস্যার মধ্যে হাত দিয়ে যাচ্ছি। তারা আমাকে ছোবল মারছে। সাধু গুরুরা এমন অনেক আছেন, তারা এমন ব্যবসা পাতিয়ে বসেছেন, শিষ্যের মাথায় হাত বুলিয়ে, নিরীহ জনগণের ওপর হাত বুলিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুষে নিচ্ছেন, সেইখানে হাত দিচ্ছি। তাদের কাছে দাঁড়িয়ে বলছি, আমারও 3 কোটি সন্তান, আমিও তোমাদের মতো পরগাছা হয়ে যদি আমার সন্তানদের শুষতে শুরু করতাম, তবে চৌরঙ্গিতে 8-10টা বিরাট বিরাট বাড়ি তৈরি করতে পারতাম। আমি এটা ঘৃণা করি।
কিন্তু আজ দেখতে পাচ্ছি বহু আশ্রম, বহু মঠ, বহু মন্দির বেদের অঙ্ককে অবহেলা করে, যুক্তিকে অবহেলা করে, বিবেককে দূরে সরিয়ে দিয়ে আত্মসুখের জন্যে দল পোষা আর নীতি পোষা আর সম্প্রদায় পোষার জন্যে ঝাঁপিয়ে পড়েছে সমাজের বুকে। তারা দেশের চিন্তা করে না, কিন্তু দেশের চিন্তা না করাটা তো ধর্মের অঙ্গ নয়। মা বোনদের কথা বলছি, তোমরা লক্ষ্মীনারায়ণের কথা শুনলেই মনে করো না এটা বড় কথা। তোমাদের সেই স্বর্গের মাহাত্ম্যের কথা আমি বলতে পারি, লক্ষ্মীনারায়ণের কথা বলতে পারি, রাধাকৃষ্ণের কথা বলতে পারি, অনেক ঘটনা বলা যায়, তাতে তোমাদের সমূহ ভালো লাগবে, পুলটিশ হবে, কিন্তু পেট ভরবে না। আমি চাই সেই কথা মা যেটার জন্য ভীত দরকার, তৈরি হওয়া দরকার। গৌরাঙ্গ মহাপ্রভু নির্যাতিত হয়েছিলেন কেন জানো? কেন তাকে সবাই এত লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিল? তিনি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক করার জন্য গান গেয়েছিলেন হরে কৃষ্ণ হরে রাম। সেই ষোলো নাম ৩২ অক্ষর কেন দিয়েছিলেন? সবাইকে এক করবার জন্যে। কেন তিনি সন্ন্যাস নিয়েছিলেন? তোমরা শুনেছ তিনি পূর্ণিমার দিন বিষ্ণুপ্রিয়া এবং মাকে লুকিয়ে চলে গেছেন, কিন্তু সত্যি ঠিক তা নয়। তার মা শচী দেবী বারবার তাকে তাড়া দিয়েছেন, নিমাই তুমি বসে থেকো না, ঘর থেকে এখনই বার হতে হবে তোমায়, কারণ তুমি যার জন্য এসেছ ঘরে বসে থেকে শুধু টোলে শিক্ষা দেবার জন্য নয়, ঘরে ঘরে যাও, সবাইকে জাগাও, তুমি গুণী হয়ে জন্মগ্রহণ করেছ, তুমি গুণী কীর্তন করো। মহাপ্রভু তাই বার হলেন মাতৃ আদেশে। যাওয়ার সময় মা বললেন মাথা মুন্ডন করো, গেরুয়া পরো, এসব তোমার জন্য প্রয়োজন নেই, কিন্তু সমাজের জন্য প্রয়োজন আছে। মহাপ্রভু মাতৃ আজ্ঞা পালন করলেন। সেই গৌরাঙ্গদেবের মা হলেন শচী দেবী। শচী দেবীর বাবা নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর ছেলে বিষ্ণুদাস চক্রবর্তী। মহাপ্রভু তাঁর কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন আবার তিনি মাতুল বংশে ভাগিনেয় রূপে আসবেন ১৩ পুরুষ পরে। জানি না আমি হলাম ১৩ পুরুষ, ভাগ্না তো প্রায় ১০০-১৫০ আছে, কার ঘরে আসবেন, কে আসবেন, কে কি হবেন তার কিছুই জানি না। আর কোনো ভাগ্নেকে তো দেখা যায়নি, কিন্তু এই অভাগা তো ৫ বছর বয়স থেকে ডুগডুগি বাজাচ্ছে। সুতরাং এটা আমার আত্ম অহংকারের কথা নয়, এটা আমার গৌরবের কথা। গৌরাঙ্গ মহাপ্রভু যা ভবিষ্যৎবাণী করেছিলেন নাগার্জুন গ্রন্থে সে কথা লিখিত রয়েছে। তিনি শেষ কাজ, শেষ উদ্দেশ্য সার্থক করে যেতে পারেননি। এই রক্ত আমার নয়, সবার, এটা বেঈমানের রক্ত নয়। সুতরাং এই রক্তে তার শেষ উদ্দেশ্য যাতে সফল করতে পারি, এই কামনা, এই সাহায্য সহযোগিতা আমি সবার কাছে চাই। কারণ আমার মান নাই, অহংকার নাই, আমি সাধু গুরু ভগবান সাজতে আসিনি, আমি সাধারণ কর্মী হয়ে, বেদ প্রচারক হয়ে সবার কাছে দ্বারে দ্বারে যাই, দীক্ষা দিচ্ছি। গৌরের রক্ত হয়ে ৫ বছর বয়স থেকে আমি দ্বারে দ্বারে দিয়ে যাচ্ছি সেই মহাকাশের মহাসুর। অন্যত্র দীক্ষা নিতে কত টাকা লাগে, কত কিছু নিয়ে যেতে হয়, এই সমাজে কতভাবে মানুষকে ঠকাচ্ছে, প্রয়োজন হয় না।
এখানে দীক্ষা নিলে অন্যত্রও দীক্ষা নেওয়া যায়, দীক্ষা ত্যাগ হয় না। সেই মন্ত্রটা 18 বার জপ করলেই হয়। তোমাদের কাছে এইটুকুই জানাচ্ছি, যে সুর নিয়ে যে রক্ত বহন করে আজ এসেছি, এই রক্তের মর্যাদা যাতে রক্ষা করতে পারি। 3 কোটি সন্তান করেছি আমার পসার বাড়াবার জন্যে নয়, আমার জমিদারি বাড়াবার জন্যে নয়, আমি সমাজের শয়তানদের কিভাবে শায়েস্তা করতে হয় তার সৈনিক তৈরি করছি, পরিষ্কার কথা। সেই দণ্ড নিয়ে এই 3 কোটি সন্তানের মধ্যে 2 কোটিকে আমি মাঠে নামাবো, আমি জানিয়ে নামবো। কিভাবে শয়তানদের শায়েস্তা করতে হয় তার ব্যবস্থাপনার কাজ করাই হচ্ছে প্রথম কাজ আমার। এই কাজে সাহায্য সহযোগিতা আমি সবার কাছে কামনা করি। মৃত্যু যখন আছে, মরব যখন, তখন একদিনই মরব। এই রকম সমাজে বাস করে দিনের পর দিন অত্যাচার অনাচার দুর্নীতি সহ্য করা বেদের দিক থেকে বড় অপরাধ। এই অপরাধের হাত থেকে মুক্তি পেতে গেলে ওই অপরাধীদের সাথে মোকাবিলা আমি করবই করব। তোমাদের কাছে এইটাই আমি জানাচ্ছি। আমাদের এই সভা বেদের সভা, রাজনীতির নয়। অনেকে অনেকভাবে আমাকে অপবাদ দেবার চেষ্টা করছে। 5 বছর বয়সে তো অপবাদ দিতে পারেনি, তখন ঘরে সাপ ছেড়ে দিয়েছে। যখন বয়সের খাঁচে পা দিচ্ছি তখন নানাভাবে আমাকে অপবাদ দিয়ে ঘিরে ধরেছে সাধু গুরু সম্প্রদায়। আজও নানা দিক থেকে লাগছে, ধর্মের নামে যারা ব্যবসা করবে, ধর্মের নামে বাবাজি গুরুজি ব্রহ্মচারী সেজে যারা সমাজকে শোষণ করবে তাদের আমি ছেড়ে দেব না। কোনো আশ্রম মঠ মন্দির দিয়ে আমার কাজ নেই। যে সমাজে খাওয়া পায় না পড়া পায় না সেই সমাজ আবার ধর্ম কিসের? আমি সেই সমাজ গড়তে চাই না। আমি চাই বেদের সমাজ, সুন্দর সমাজ গড়ে উঠুক যেখানে কোনো অভাব থাকবে না, এক অপূর্ব আনন্দের ভাণ্ডার। সেইভাবে গড়বার জন্যে আপ্রাণ চেষ্টা করছি। এই নাম হচ্ছে মহাকাশের মহাসর্গম, এর বর্ণ হচ্ছে কৃষ্ণবর্ণ, যার বর্ণ খুঁজে পাওয়া যায় না। তখন সমস্ত ভারতবর্ষে 50-100 জন করে দেশময় সবাই বেদের গান গেয়ে গেয়ে সমাজকে জাগাতেন। তারা বেদের গান গেয়ে গেয়ে শোনাতেন সকালে সন্ধ্যায়, আর দেশবাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন সেই বার্তাগুলো। সেইভাবে তারা চর্চা করতেন। তখন তারা নেংটি পরা, চুল বড় বড়, হাতে ন্যায়ের একটা দণ্ড, আর ওই গান গেয়ে গেয়ে যেতেন, বেদের গান। দেশবাসীদের বলতেন, তোমরা সব এক হয়ে যাও, তোমরা মানুষ জাত, এক জাত, তোমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, দেশে কোনো অভাব থাকবে না, সবাই চাষবাস করো, সবাই কর্মী, সবাই এক। তখন বিবাহাদি সবার সাথে সবার হতো। যে ঝাড়ু দিত তার যে মূল্য, আর যে কলম পিষত তারও সেই একই মূল্য ছিল। এইভাবে যখন সবার আসন এক হয়ে গেল, তখন বললেন, তোমাদের সাধনা হচ্ছে সব কর্তব্য করে দেহের এই সব জায়গায় মন রাখবে। দেহের বিভিন্ন জায়গা আছে যেখানে মন রাখলে বেশি সাড়া পাওয়া যায়। বিচক্ষণেরা চর্চা করে করে বার করেছেন, সেটা পরে তোমাদের বোঝানো হবে। তোমরা চিন্তা করে কাজ করো, আগে আজ্ঞাচক্রে মন রাখো। সবাই ওইখানে মন রেখে আরম্ভ করল, রাম নারায়ণ রাম। এইভাবে
সমাজের সবাইকে তখনকার দিনে জাগিয়ে তুলেছিলেন বিরাট অর্থবোধে। তাই সন্তান দল গড়েছি। দেশের সন্তানেরা বেদ প্রচার করেছিলেন একদিন, সেই নামেরই নাম অনুযায়ী সন্তান দল গড়েছিলাম, যাতে দেশের সন্তানরা জাগিয়ে তোলে সেই সুরধ্বনি। এখন নানা দল সম্প্রদায়ের ভেতর আমাদের সন্তানদের জড়াতে চেষ্টা করছে রাজনীতির দল বলে, কিন্তু রাজনীতির কোনো সংস্পর্শ এখানে নেই, গদির চিন্তা এখানে নেই। সম্পূর্ণ বেদ ভিত্তিক, বেদ প্রচারক হিসেবে দেশের সন্তানেরা আজ লক্ষ লক্ষ হতে 3 কোটিতে দাঁড়িয়েছে। তারা সর্বত্র প্রচার করছে এই মহাকাশের মহানাম, মহাসরগ্রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।